আমার কাছে সবচেয়ে কঠিন এবং বড় কাজ মনে হয় মাছ কাটা। আমি এই কাজটা অনেক বেশি অপছন্দ করি, কিন্তু যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমাকে তো সব কাজ করতেই হবে আর অবশ্যই পারতেই হবে। হ্যাঁ, পারি পারি না সেটা না, সকালে ঘুম থেকে উঠেছি, উঠার পরে এই যে আমি হচ্ছে খিচুড়ি রান্না করব, যেহেতু আজকে ফ্রাইডে, ওই জন্য হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়া মশলা দিয়েছি আর পেঁয়াজ মরিচ রসুন সব কিছু অ্যাড করে দিচ্ছি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব মজার এবং সুস্বাদু এই খিচুড়িটি কিন্তু রান্না করা যায়। জাস্ট এভাবে কিন্তু রান্না করলে হাতে মেখে কোনো ঝামেলাও হয় না। এর সঙ্গে যদি গরম পানি দেওয়া যায় 15 থেকে 20 মিনিটের ভিতরে রাইস কুকারের ভিতরে খুব ভালোভাবে রান্না করা যায়। এখন এই যে সকাল হয়েছে, তারপরে খিচুড়ি রান্না করে আমরা হচ্ছে একটু বাজারে যাব। আপনাদের ভাইয়া বাজারে যাবে আর কি, তো ও বাজার করবে। যেহেতু ফ্রিজে মাছ মাংস তেমন কিছুই নাই, সবই শেষ হয়ে গেছে, তবে মাছ কিনতে হবে, একদমই মাছ নাই। তারপরে তো ও মাছ কিনতে যাবে বলে আবার বললো যে সকাল করে একটু খিচুড়ি করে দিতে। ওর জন্য একটু তাড়াহুড়া করে উঠেছি, আজকে অবশ্য 5:30 ঘুম থেকে উঠেছি। এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে, হচ্ছে এটা হচ্ছে শোল মাছ, ওটা বেশ বড় শোল মাছ, প্রায় 1 কেজি ওজনের। আর এই শোলগুলো একটু ছোট, ওর থেকে সাইজ এগুলো ছোট, আর এটা হচ্ছে 1 কেজি ওজনের আর কি, ওই শোলটা অনেক বড়। আর এগুলো হচ্ছে রুই মাছ, ব্যাস এই শোল মাছই নিয়ে এসেছে। আমি কিন্তু শোল মাছ, টাকি মাছ, এই জাতীয় মাছ অনেক বেশি পছন্দ করি, আর রুই মাছ তো আপনাদের ভাইয়াও খায়, আমরা সবাই খাই আর কি। তো এই মাছগুলো বাবারে বাবা, কাটতে ধুতে আমার অবস্থা শেষ। অবশ্য আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছিল, কিন্তু হেল্প করলেও আমি এই মাছ কাটাটা আমার কাছে খুবই কঠিন এবং জটিল কাজ মনে হয়। এই মাছ কাটার পরে অনেকক্ষণ লবণ দিয়ে ঘষা লেগেছে, তারপর সেগুলো অবশ্য ভিডিওয়ে আমি দেখাতে পারিনি, ওগুলো আগেই ভিডিও করা, মানে আগেই মাছ কাটা হয়ে গিয়েছে। তারপরে এই যে মাছ আবার রান্না করব, যেহেতু টাটকা মাছ, এই টাটকা মাছ কিন্তু খেতে খুবই স্বাদ হবে আর একদম মানে জ্যান্তা যেহেতু মাছ। তো শোল মাছকে কীভাবে রান্না করেন, আমি কীভাবে রান্না করি অবশ্যই একটু দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন শোল মাছটা আমি যেভাবে রান্না করি। আমি খুব রান্নায় পারদর্শী কেউ না, কিন্তু আমি আমার রান্নাগুলো খেয়ে আমার পরিবারের সকলে, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলির লোকজন সবাই অনেক পছন্দ করে। যাই হোক, যে যেমনই রান্না করেন সবার পরিবারই কিন্তু পছন্দ করে এই আর কি। মাছগুলো আমি যেহেতু একেবারে টাটকা মাছ, আমি মাছগুলো একটু হালকাভাবেই ভেজে নিয়েছি, খুব একেবারে কড়াভাবে কিন্তু ভাজিনি। আর এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ একটু ব্রাউন কালার হলে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, সব হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব রকম গুঁড়া মশলা কিন্তু দিয়েছি, আর অল্প পরিমাণে একটু পানিও দিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, আর আদা বাটা রসুন বাটা সব কিন্তু বাটা মশলাগুলো এখন এক এক করে দিয়ে নিচ্ছি। এখন মাংস খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি যে মশলাগুলো দিয়েছিলাম, তারপরে হচ্ছে মাছ দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো আমি ভেজেই রেখেছিলাম, আসলে মাছ কিন্তু বেশ বড়, কিন্তু ভিডিওতে মনে হচ্ছে অনেক ছোট, খুব একটা বড় কিন্তু দেখাচ্ছে না। যাই হোক, যেমনই দেখাক, এখন আমি পানি দিচ্ছি জাস্ট 1 কাপ পরিমাণে, যেহেতু ঝোল অল্প পরিমাণেই রাখবো, খুব একটা বেশি ঝোল রাখবো না। সো কে কীভাবে এই যে এই মাছটা রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করলে আমি আরও বেশি জানতে পারি আর আরও বেশি শিখতে পারি। আপনাদের কাছ থেকেও কিন্তু আমার শেখার কোনো শেষ নাই। আর এখানে আমি লাউ বসাবো, লাউটা আমি রাইস কুকারের ভিতরেই বসিয়েছি। আর এই যে মাছটার চোখরা কানকু, তারপরে মাছের যে পিছনের সাইড এগুলো ছিল, সেগুলো দিয়েই কিন্তু আমি লাউটা রান্না করব। টাটকা টাটকা লাউ আর মাছের এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগবে আশা করা যায়। মশলাগুলো দিয়ে আমি এই যে এগুলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি রাইস কুকারের মধ্যে লাউটা দিয়েছি, কারণ কি এই চুলাতে আমি দিয়েছি, আমি রান্না করতে করতে কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, ওই জন্য কিন্তু আমি এই যে আজকে টেকনিক শুরু করেছি। আপনাদের যদি আমার মতো বিপদ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই টেকনিক অবলম্বন করতে পারেন। জাস্ট আমি লাউটা রাইস কুকারের ভিতরে একটু লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম, আর এই যে মশলাগুলো কষিয়ে যে মাছটা কষিয়ে এখন লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, এই যে এই রাইস কুকারের লাউ রান্নাটা এতটাই মজা,
যারা নতুন রাঁধুনি এখনও চুলা টুলা কেনেননি তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এই রাইস কুকারে কিন্তু এভাবে লাউ রান্না করলে খুবই ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর লাউটা এতটাই সফট হয়ে যায় আর কি, কারণ ঢাকনা দিয়ে ঢাকা থাকে যেহেতু সিদ্ধটা আমার কাছে যেন খুব বেশি হয়। এই যে লাউ রান্নার কিন্তু ফাইনাল লুক দেখেই কিন্তু বুঝতে পারছেন কেমন হয়েছে। সবার কাছে বিনীত অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন।